এই জায়গাটা আমরা 3 মাস আগে করছি। দেখেন এই যে 3 মাস আগে করছি এই জায়গাটা, এটা আমরা এখন উঠাইছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এইভাবে আবার বসিয়ে দিতে পারেন। এই যে দেখেন ভাঙ্গা জায়গা, আপনি ছোট দিতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন এখন অনেক আঠা আছে, আমরা কিন্তু দেওয়ার 10 মিনিট পর আসছি। দেখেন তারপরে এইভাবে প্রথম কুট দিতে পারেন, প্রথম কুটে আপনার পানি পড়া বন্ধ হবে। যাতে ছোট সমস্যা এরকম যদি আপনার জয়েন্ট চলে যায়, মরিচা ছাড়াও দিতে পারেন, মরিচা যদি না ছাড়ান তাও সমস্যা নেই। মালসন এখন আরো উন্নত মানের, এভাবে আপনার ইমালশন দিতে পারেন। একটু মরিচা পড়া জায়গাটা ভালোভাবে দিবেন, তাহলে আপনার মরিচাটা প্রতিরোধ হবে। এটা আপনার এমবোর্ডারি শেড, 1 ফুটা পানি পড়লো সমস্যা। কিভাবে পুরো জায়গাটা পারলে দিয়ে নেবেন তাহলে ভালো। এই যে দেখেন এখানে পুরো এই টিনটা নাই, দেখেন দেখেন এই জায়গাটায় আমরা আগে একটু মৌসুম দেওয়াতে এই জিনিসটা এখন অনেকটাই ভালো আছে। এই জায়গাটা আমরা 3 মাস আগে করছি। দেখেন এই যে 3 মাস আগে করছি এই জায়গাটা, এটা আমরা এখন উঠাইছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এইভাবে আবার বসিয়ে দিতে পারেন। এভাবে আপনার এটা আমরা 3 বছর নিতে পারবো। যদি পরবর্তীতে কোনো সমস্যা মনে হয় শুধু আমরা এইভাবে একটি মালসন দিয়ে দিব। যাদের টিন এরকম ভালো আছে তারা আপনার শুধুই মালসনটাই দিতে পারেন, কাপড় না দিলেও সমস্যা নাই, তার তো আপনার অনেক উপকার হবে। সাধারণ রঙের তুলনায় এটা একটু মোটা, তাই দেওয়ার সময় একটু টাইনা দিবেন যাতে রংটা বেশি না পড়ে মালসনটা। এটা দেওয়াতে আপনার মনে করেন আমরা যদি এটাতে মনে সমস্যা মনে করি 1 বছর পর আমরা আবার এইভাবে একটি মালসন দিয়ে দিব,
আর যদি এখন আপনি 2 কোট দিতে পারেন তাহলে আরো ভালো হয়। 3 কোট দিয়ে যদি বালি দিয়ে দেন তাহলে আরো সমস্যা নাই, এটা আপনি আরো 3 বছর নিতে পারবে। তাছাড়া যদি কাপড় দেন এই জয়েন্টে তাহলে জয়েন্টের ভিতরে বালি ডুববো না, ভিতরে একজাস্ট চালানোর কারণে তাহলে কাজটা অনেক বেশি লাস্টিং করবে কাপড় ব্যবহার করাতে। এই যে দেখেন যেখানে ভাঙা জায়গা থাকবে ওখানে কাপড় দিতেই হবে। কাপড় দিতে পারেন তাহলে ভালো হয়, কাপড়টা দেওয়ার সময় উপরে একটু গুছানো রাখবেন। এই যে দেখেন ভাঙ্গা জায়গা, আপনি ছোট দিতে পারেন সমস্যা নাই। এই যে দেখেন এখন অনেক আঠা আছে, আমরা কিন্তু দেওয়ার 10 মিনিট পর আসছি। দেখেন তারপর আপনি যদি চান এইভাবে ভাঙা জায়গাটা আপনার কাপড় দিতে পারেন, শুধু এই যে দেখেন ভাঙা জায়গা, আমরা শুধু এই ভাঙা জায়গাটায় কাপড় দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে প্রথম কোট দিতে পারেন, প্রথম কোটে আপনার পানি পড়া বন্ধ হবে। তারপরে যদি আপনি 6 মাস 1 বছর পর সমস্যা মনে করেন, কাপড়টা মনে হয় যে নষ্ট হওয়ার সম্ভাবনা, তাহলে আবার পরবর্তীতে এইভাবে একটি মাংস দিয়ে দিতে পারবেন। অনেক সময় কাপড় শুকানোর পর এদিকটা ফাঁকা মনে হয়, আমরা যে উপরে কাপড়টা রাখছি এটার আপনার রোদ্রের সময় একটু এভাবে নামাইয়া দিবেন, তাহলে আপনার এই গ্যাপটা পূরণ হবে।